সরকারের পতন ঘটাতে মাঠে থাকবে বাংলাদেশ মুসলিম লীগ। এদিকে বিএনপি সুর নরম, এক দফারও বেলা শেষ, বলছেন কাদের। জানাবো নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি এখন সবার, বলছেন নজরুল। জানিয়ে দেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ছয় কৌশল। এবং সর্বশেষ জানাবো ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের পতন ঘটাতে মাঠে থাকবে বাংলাদেশ মুসলিম লীগ। দেশ ও আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ 2014-2018 সালের নির্বাচন, এই দুটি নির্বাচন থেকে জনগণ নিশ্চিত হয়েছে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সুযোগ নেই। এই সময় বক্তারা বলেন, জনগণ এখন দৃঢ়ভাবে বিশ্বাস করে একমাত্র নিরপেক্ষ সরকারই ভোটাধিকার ফিরে দিতে পারে, পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে গণতন্ত্র, মানবাধিকার আর বাক স্বাধীনতা। আজকের এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে। এ দাবি পূরণে বাংলাদেশ মুসলিম লীগও মাঠে রয়েছে। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবিতে মুসলিম লীগ ধারাবাহিকভাবে বিভিন্ন সভা, সমালোচনা, মানববন্ধন ও কর্মী সভা করে আসছে। এই দাবি আদায়ের আন্দোলনকে আরো বেগবান করতে হবে, এজন্য দলমত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশ মুসলিম লীগ কোনো নির্বাচনে যাবে না। সকল দলের মধ্যে বিভেদ তুলে ভুলে রাজপথে নেমে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। তারপর একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত সকল বিরোধী দল রাজপথে থাকবে। বাংলাদেশ মুসলিম লীগও রাজপথেই আন্দোলন করবে। এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি সুর নরম, এক দফারও বেলা শেষ, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 4-5 দিন ধরে দেখছি বিএনপির একটি নরম সুর। আমার কাছে মনে হচ্ছে এক দফারও, মনে হয় বেলা শেষ। দম ফুরে এসেছে, চোখে মুখে অন্ধকার দেখছে, শুকিয়ে গেছে চোখ মুখ। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আজকের রাজনীতিটা কেমন হয়ে গেছে, আদর্শ কোথায়, গণতন্ত্র কোথায়, মূল্যবোধ কোথায়, মানবাধিকার কোথায়। মনে মনে ভাবি আর অবাক হই, গতকাল সিএনএন এর একটা রিপোর্ট দেখেছিলাম, সেখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ যত বাড়ছে ততই তার পক্ষে জনমত বাড়ছে। মানবাধিকার নিয়ে মার্কিনদের কার্যক্রমের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, যারা মানবাধিকারের প্রবক্তা, যারা আমাদের গণতন্ত্র শিক্ষা দেয়, ছবক দেয়, আমাদের গণতন্ত্র নিয়ে যারা সমালোচনা করে, সেই দেশের এই অবস্থা দেখে ব্যক্তিগতভাবে অসহায় বোধ করলাম। এটা দেখে আমি অবাকই হয়েছি। বিশ্ব রাজনীতিতে আজ যারা গণতন্ত্র আর মানবাধিকারের মাতবর, তাদের নিজেদের দেশে গণতন্ত্র আর মানবাধিকার কেমন আছে, তাদের দেশে মানবাধিকারের পতাকা ভুলনটিত কেন? যারা আমাকে ছবক দেয় তারা ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না কেন? নাইজেরের চলমান সংকটের কোনো সমাধান নেই। আমেরিকার ইউএন কি পারছে সুদানের দুইটি প্রেসিডেন্ট কলহ বন্ধ করতে? দুষ্ট ছেলে ইসরায়েলকে যত কেউ কিছু বলে না, তিনি বলেন, আজ মার্কিন কিছু সিনেটর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখেছেন যেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়, কিন্তু তাদের দেশের এই ধরনের ছবি আমাদের বিবেককে নাড়া দেয়। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত 5 বছরে বাংলাদেশের একটা দলের 5 জন মানুষকে কারা আশ্রয় দেয়নি? কারণ তাদের দল সন্ত্রাসী দল, তাদের এই দল বৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়। মির্জা ফখরুল কি আদালতের এই রায় দেখেননি? তিনি যখন লাফালাফি করেন, বড় বড় কথা বলেন, বেপরোয়া হয়ে মিথ্যাচার করেন, তখন তার দল সম্পর্কে পরপর 5 বার কানাডার আদালতের যে মন্তব্য, এই মন্তব্য কি তিনি উপলব্ধি করেন না? যদি করতেন তাহলে কি এমন হতো? তিনি বলেন, এবছর পৃথিবীর 22 দেশে নির্বাচন হবে। বাংলাদেশ কি এমন অপরাধীদের যে ইউক্রেন, ইউনিয়ন, আমেরিকার জাতিসংঘ ঘুরে ঘুরে সবাই শুধু বাংলাদেশে আসে? আমরা কি বিপদে আছি? ঘুরে ফিরে সবাই শুধু এখানে আসে, নাইজেরের খবরই নেই, সোমালিয়া, সুদান বা কঙ্গোর খবরই নেই, এসব নিয়ে কার কি মাথা ব্যথা? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, নতুন প্রস্তাবনা এখনো আসেনি, কিন্তু এই সরকার জনগণের সরকার, বিবেকের সরকার। আমরা একটা কাজ করব, এরপর এই সিদ্ধান্তটা সঠিক না বেঠিক সেটি আমি জনগণের কাছে শুনব, সেখানে যদি কোনো সব কারেকশনের প্রয়োজন হয় সেটি আমি করে দেব। এটাই জনগণের সরকার, এটাই শেখ হাসিনার সরকার। এই নিয়ে আবার তুচ্ছতাচ্ছিল্য শুরু করেছে, সাইবার অপরাধীদেরও মুক্ত করতে চান। ঢালাওভাবে এই আইনের অপপ্রয়োগ যেন না হয় সেজন্য নতুন করে রিকাস্ট হচ্ছে। ভারতে আমেরিকার প্রতিনিধি দলের সফর নিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ থেকে নিয়ম অনুযায়ী ওরা ভারত আসলে আমরা যাই, চীনের সঙ্গে এটা হয়েছে, এবার ভারতেও গেছে আমাদের প্রতিনিধি দল। আমাদের পক্ষ থেকে এটা নিয়ম আছে যে প্রতিনিধি তাদেরও আসবে, আমাদেরও যাবে। করোনার কারণে আমরা নিয়মটা দেরিতে পালন করছি। ভারত প্রতিনিধি যাওয়ার পর বিএনপি নেতাদের চোখে মুখে সারা রাত
দুশ্চিন্তার ঘুম নেই। আওয়ামী লীগ ভারতে গিয়ে আবার কি করছে সেই চিন্তা করে তাদের ঘুম নেই। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রফু নেই, কোনো বন্ধু আমাদের ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে দেশের জনগণ, জনগণের সঙ্গে আমরা আছি। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি এখন সবার, বলছেন নজরুল। বর্তমান সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে না, এটা এখন সব দলের মতের পথের জনগণের দাবি। নজরুল ইসলাম খান বলেন, ভোটের আগের দিন ব্যালট বক্স ভর্তি হয়ে যায়, যে সরকারের অধীনে এরকম নির্বাচন হয় সেই সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই এই সরকারকে ক্ষমতায় রেখে এই সংসদ বহাল রেখে নির্বাচন কমিশনের মতো অনুগত নির্বাচন কমিশন দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, মুসলিম লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল, বাংলাদেশ আমলে মুসলিম লীগের অনেক নেতা জনপ্রিয়তা ছিল, তবে অনেক মুসলিম লীগ নেতার অতীত কর্মকাণ্ডের জন্য তারা জনপ্রিয়তা হারিয়েছেন, বর্তমান দেশকে বসবাসে অযোগ্য করে ফেলা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, শুধু ক্ষমতায় থাকার জন্য অহেতুকভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, এটা সহ্য করা যায় না, যদি এই অত্যাচার সহ্য করা হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে গুম খুন হওয়া ব্যক্তিদের সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলনরত জনগণের সঙ্গে হামলা মামলায় ক্ষতিগ্রস্ত রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ছয় কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে চায়। এটি যে তাদের শুধু কথার কথা নয়, বরং এটি নিয়ে তারা রীতিমতো চাপ সৃষ্টি করতে চায়, এটি এখন দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তার সর্বাত্মক আগ্রাসী ভূমিকার অবতীর্ণ হয়েছে, এমনকি বাংলাদেশের ছোটখাটো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দিতে কার্পণ্য করছে না। সরকার গতকাল মন্ত্রিসভায় বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে এবং এর বদলে সাইবার নিরাপত্তা আইন বলে নতুন একটি আইন করার কথা বলেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 24 ঘন্টার মধ্যে এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সে বিবৃতি অংশীজনের সবার নিরাপত্তা আইনের খসড়া পর্যালোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এত ছোটখাটো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হস্তক্ষেপ করছে এই নিয়ে যখন নানাজনের নানা মত, তখন কূটনীতিকরা মনে করছেন যে বাংলাদেশের নির্বাচনকে মাথায় রেখে সর্বাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি কৌশল রয়েছে বলে বিভিন্ন সূত্র মনে করছে। সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা, নির্বাচনকে মাথায় রেখে সরকারের উপর নানা দিক থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, আর এই কারণে তারা সুশাসন, মানবাধিকার, অর্থ পাচার, এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গ উপস্থাপন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারকে ক্রমাগত চাপ সৃষ্টি করে একটি নিরপেক্ষ পরিস্থিতিতে যেন নির্বাচন পরিচালিত হয় সে ব্যাপারে চাপ দিচ্ছে। সুশীল সমাজকে সম্পৃক্ত করণ, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যেন সুশীল সমাজে তদারকিত হয় এবং সুশীল সমাজ যেন এই নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। আজকেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে একটি গুণিনের আয়োজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে ডক্টর আলি রিয়াজ, উইলিয়াম বি মাইলাম, সঞ্জিতা ইসলাম সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন, যার মূল লক্ষ্য সরকারের উপর চাপ প্রয়োগ করা। অর্থাৎ সরকারের উপর চাপ সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য হয়, বিএনপিকে নির্বাচনে আনা। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কৌশল হলো নির্বাচনে বিএনপিকে নিয়ে আসা এবং তারা মুখে যে যায় বলুক না কেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না, আর তাই বিএনপিকে নির্বাচনে আনার একটি চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের মধ্যে আছে। অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা যদি শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আনতে না পারে না মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চেষ্টা করবে। এই প্রচেষ্টা এখন দৃশ্যমান। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সুশীল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলছে তাতে এটি সুস্পষ্ট যে যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন না হলে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়। অন্যান্য দেশগুলোকে মার্কিন প্রস্তাবের সাথে যুক্ত করা, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে ভাবছে সেই ভাবনার সহমত পোষণ করাতেও তৎপর মার্কিন যুক্তরাষ্ট্র। আরও কিছু দেশ আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র সুশাসন চায়, তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র তার দাবির সঙ্গে সম্পৃক্ত করছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো যেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের সাথে সহমত পোষণ করে, সেটি যুক্তরাষ্ট্রের আরেকটি কৌশল। ভারতকে নিষ্ক্রিয় করা, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিষ্ক্রিয় করার একটি প্রক্রিয়া চালু করছে। ভারত যেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে নিষ্ক্রিয় থাকে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান গ্রহণ করে সে ব্যাপারেও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত আছে। এ ছয় কৌশল নিয়েই বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতির লাগাম টেনে ধরতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য। নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে রিয়েল প্রবলোভনে হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটি যুক্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় মঙ্গলবার আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। রাষ্ট্রপক্ষের কুশৌলি পিপি রিকিউবউদ্দিন আহমেদ জানান, এ পর্যন্ত এই মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 4 অক্টোবর ধার্য করা হয়েছে। 2021 সালের 3 এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারীর সঙ্গে অবরুদ্ধ হন মামুনুল। পরে তার সমর্থকরা রিসোর্ট হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
মহাসড়ক অবরোধ করে মামুনুলকে অবরুদ্ধ করার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ঘরে হামলা চালায় হেফাজতি কর্মীরা। এ ঘটনার পর রিসোর্টে মামুনুলের সঙ্গে আটক ওই নারী সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। 18 এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশ মামুনুলকে গ্রেপ্তার করে। একই বছর 3 নভেম্বর মামুনুলের বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। মামুনুলের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। একজন দেশ বরণ্যে আলেমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর আগে 10ম দফায় মামলার বাদী জানা তারা ঝর্ণার ছেলে মোহাম্মদ রহমান আদালতে উপস্থিত হয়ে তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ের বৈধতা সম্পর্কে নিশ্চিত করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।